আজকে থেকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়ে গেছে। এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট 25,345 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে। তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে 24,263 জন, কন্টিনিউড আছে 338 জন, কম্পার্টমেন্টাল আছে 525 জন, এক্সটার্নাল 192 জন, আর ইকুইভ্যালেন্স আরেকটা ক্যাটাগরি, এতে পরীক্ষা দেবে শুধু 3 জন, ইম্প্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে 23 জন, আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি ওয়ান ক্যান্ডিডেট একজন। এই হলো উচ্চ মাধ্যমিকের 25,345 জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কয়টা সেন্টার, আর উচ্চ মাধ্যমিকের মোট সেন্টার আছে 60, আর ভেনু সহ নিয়ে সেন্টার এবং ভেনু একটু আলাদা, একটা সেন্টারের আন্ডারে কিছু ভেনু থাকে, তো মোট হচ্ছে 98 জায়গায় কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আমাদের। সেন্টার 60 আর ভেনু 98, ভেনু সহ নিয়ে 98 উচ্চ মাধ্যমিকের।